নীল, তুমি বললে আজকাল কবিতা লিখতে পারছো না, কবিতার আবেদনগুলো শব্দ জমাটবদ্ধ হয়ে করছে না খেলা। আচ্ছা নীল, ভেবে দেখো তো, তোমার জীবনে কোনো কবিতা ধরা দিয়েছে নাকি? কেন বলছো এমন কথা, বলো তো কাব্য। নীল, তবে শোন, কবিতা কি জানো? জানবো না কেন, সুন্দরতার প্রকাশী কবিতা, অলিখিত ব্যথার গোপন কথাগুলো কবিতা, যে কথা কেউ উচ্চারণ করতে পারে না, সেটাই অসীম সাহসের সাথে নিঃসংকোচে বলে ফেলার নামই কবিতা। আচ্ছা কাব্য, হঠাৎ এমন প্রশ্ন করলে কেন? নীল, এবার ভেবে দেখো তো, এমন কি কোনো সুন্দরতা তোমাকে ছুঁয়ে গেছে যা তোমার মনমন্দিরের আকাঙ্ক্ষা ছিল? তুমি এমন কি কোনো প্রিয় মানুষকে পেয়েছো যাকে অবলীলায় বলতে পারছো মনের জমাটবদ্ধ ব্যথার কথাগুলো? তোমার প্রতিবাদের ঝাঁঝালো যে কণ্ঠস্বরকে নির্বাসনে পাঠিয়ে বলেছিলে এবার ক্ষান্ত হও, সময় যে বড় অসময় এখন, আগে বাঁচো, তারপর না হয় প্রতিবাদ করো, সেই প্রতিবাদী ভাষা প্রকাশের যোগ্য একজন সঙ্গী পেয়ে গেছো কি? কাব্য, এতটা ভাবলে কি করে বলতো? আমি সত্যি সত্যি এমন একজনকে পেয়েছি যার সাথে তোমার বলা উপরের কথাগুলো পুঙ্খানুপুঙ্খ মিলে যায়। নীল, সেজন্যই তোমার ডায়েরির কবিতা ক্ষণকালের ছুটি নিয়েছে। ভেবো না, জীবন ও প্রকৃতি বৈচিত্র্যময়, শুধু বৈচিত্র্যময় নয়, রহস্যময়। তোমার কবিতা ফিরবে, আবারও ফিরবে। কবিতাকে যে ফিরতেই হয় সময়ের প্রয়োজনে, মুখর প্রতিবাদে অথবা ভালোবাসার গোলাপ হাতে,